নমস্কার বন্ধুরা সোমনার কথা ও কবিতাতে আবারও সকলকে জানাই অনেক অনেক স্বাগত হ্যাপি ডটার্স ডে সেপ্টেম্বর মাসের ফোর্থ সানডে কে ডটার্স ডে হিসাবে ধরা হয় এই দিন মেয়েদেরকে নিয়ে অনেক বেশি খুশিতে থাকার চেষ্টা করে তাদের পিতা মাতা না তারা কি আর তিনশো দিন করেন না নিশ্চয়ই করেন কিন্তু আজ একটা স্পেশাল ডে তৈরি করে দেওয়া হয়েছে যেদিন আমরা আমাদের কন্যা সন্তানদেরকে বলতে পারি যে আজ শুধুমাত্র কন্যা সন্তানের দিন এখন অনেকেই এটা বলেন দেখেছি যে বাবা মা কন্যা বন্ধু এদের কি আলাদা করে কোনো দিবস হয় এর পক্ষে কেউ আছেন এর বিপক্ষেও কেউ আছেন পক্ষে বলার জন্য আমি একটি যুক্তি তৈরি করেছি সেটা হচ্ছে যে আমি যদি ধরি বাবা মা ফাদার্স ডে মাদার্স ডে আমরা কি রোজ তাদেরকে বলে উঠতে পারি যে তোমার জন্য আমার জীবনটা এত সুন্দর তোমরা আছো বলে আমার জীবনটা এইভাবে এগিয়ে যাচ্ছে তোমাদের জন্য আমার অস্তিত্ব বা তোমাদেরকে আমি অনেক ভালোবাসি ঠিক তেমনই আমার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে কি তাকে আমি রোজ এগুলো বলে উঠতে পারি যে তোমার জন্য আমার জীবনটা এত সুন্দর তোমার মতো একটা মেয়ে পেয়ে আমি ধন্য বলা হয় না তার জন্য একটা স্পেসিফিক দিন করে দেওয়া হয়েছে এবং স্পেশাল ডে যেদিন আমরা তাদেরকে জড়িয়ে ধরে অনেক 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 আদর করে বলতে পারি যে আজ শুধুমাত্র তোমার দিন আজ তোমাকে বকবো না আজ তোমাকে শুধু বলবো যে তোমার জন্য আমার জীবনটা এত সুন্দর এর জন্য এরকম একটা স্পেশাল দিন হলে ক্ষতি তো কিছু নেই এখন নিন্দুকেদের অনেক যুক্তি থাকবে এর বিপক্ষে আমরা সেটাতে যাব না আমরা শুধু বলবো যে ঘরে ঘরে এখন কন্যা সন্তানরা যারা বড় হচ্ছে যেটা খুব ভালো লাগার বেশিরভাগ বাড়িতেই কিন্তু তাদেরকে পড়াশোনা করিয়ে অনেক উন্নত করার চেষ্টা করা হচ্ছে এখানে একটা ছোট্ট বক্তব্য সেটা হচ্ছে যেমন অনেক বাবা মা ভাবছেন যে মেয়ে নিজের পায়ে দাঁড়ালে তবেই তার বিয়ে দেব ঠিক তেমনই অনেক অনেক বাড়িতে এমন চাও আছে যে বাড়িতে একটা ছেলে একটা মেয়ে সেই বাড়িতে ছেলেকে একটা গোটা ডিম দেওয়া হয় আর মেয়ে আর মেয়ের মা একটা ডিম হাফ হাফ করে খায় এটা আমাদের সমাজ এটাই আমাদের সমাজ যেখানে আমাদের সমাজের অনেক মানুষ ভাবতেই পারে না যে ছেলে মেয়ের মধ্যে আলাদা করে কোনো কোনো পার্থক্য নেই একটা ছেলেও আর যা পারে একটা মেয়েও তাই পারে মেয়েদের সাথে ছেলেদের কোথাও তুলনা হয় না কারোর সাথেই কারোর তুলনা হয় না ছেলেরা ছেলেদের মতো করে বাঁচছে মেয়েরা মেয়েদের মতো করে বাঁচছে তবে হ্যাঁ মেয়েরা অনেক বেশি সহন ক্ষমতা নিয়ে আসে এখন এখন যেটা খুব ভালো লাগে যে অনেককেই আমি দেখি এটা বলতে যে না তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার একটা সাত বয়সী ছেলে বাচ্চা আছে সে যে সময় গিয়ে বিয়ে করবে সেই সময়ে হয়তো এমন একটাও মেয়ে থাকবে না যে নিজের পায়ে দাঁড়িয়ে নেই নিজের পায়ে দাঁড়ানো মানে আমি বলতে চাই যে স্টেবেল হওয়া নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া আমিও চাইব যে এই পরবর্তী প্রজন্মে ছেলে মেয়ে উভয়ে সুপ্রতিষ্ঠিত হোক এবং এই বীজটা যেন প্রত্যেক বাবা বা প্রত্যেক মা আজকে তাদের মেয়েদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন যে নিজে দু পয়সা রোজগার না করে কারোর বাড়িতে বউ হয়ে যাওয়ার দরকার নেই আমাদের একটা সময় ছিল যখন যখন আমরা হয়তো এটাতে এত ফোকাস করিনি কিন্তু এখন আমি দেখছি চারপাশের সবার মধ্যে কিন্তু এই মনোভাবটা আছে সবার মধ্যে বলাটা ভুল অনেকের বেশিরভাগের মধ্যেই এই মনোভাবটা আছে যে না মেয়ে কিছু করবে সেটা সেলাইয়ের কাজ হোক সেটা পার্লারের কাজ হোক সেটা বড় পুলিশ অফিসার হোক যে যেরকম করে পারছে সে সেরকম করে ভাবছে কিন্তু এই সমাজে দাঁড়িয়েও জানেন তো অনেকেই আছে যারা কিন্তু কন্যা সন্তান জন্মালে খুব কষ্ট পায় কেন পায় বলুন তো কারণ আমাদের সমাজে এখনো পণ আছে হত দরিদ্র পরিবারে যদি একটা কন্যা সন্তান জন্মায় তাকে কুড়ি বছর পর বিয়ে দিতে গেলে কয়েক হাজার টাকা দিয়ে তাকে পণ দিতে হবে এটা ভেবেই না কন্যা সন্তান জন্মালে বাবা মায়ের বুকের ভিতরটা ধক করে ওঠে আমরা এখনো এইটা থেকে বেরোতে পারলাম না যে না পণ নেবো না আমার ছেলে রোজগার করে একজন মহিলাকে নিয়ে আসছি আমার বাড়িতে তাকে সসম্মানে রাখব। এখনো কন্যা সন্তান জন্মালে মায়ের বুকের ভেতরটা ধক করে ওঠে না জানি কোন নর পিসাজ আমার মেয়েকে কুড়ে খাবে বা খেতে পারে ও মাগো মেয়ে হয়েছে তার মানে তো ও বাবা খুব সাবধানে রাখতে হবে এদিক ওদিক যেতে দেওয়া যাবে না এই ভয় পাওয়া কিন্তু অকারণ নয় এই ভয়ের মধ্যে কিন্তু কোনো মিথ্যে নেই সবটাই সত্যি আজ ডটার্স ডে আমরা উদযাপন করবো আহা কন্যা দিবস কন্যা দিবস কন্যা দিবস আর ভেতরে ভেতরে ভাববো ওই মেয়েটাকে কিভাবে প্যাঁচে ফেলা যায় ওই মেয়েটা এত সুন্দর করে কেরিয়ার তৈরি করে নিলেও ওর কেরিয়ারটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় ওই মেয়েটা এত সহ্য করছে সংসারে বাবারে বাবা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ওই মেয়েটা রোজ রাত্রে বেড়াচ্ছে একটু বন্ধুদের সাথে পার্টি করছে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে এগুলো বন্ধ করুন যারা যেমন যেভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের সেভাবে থাকতে দিন আপনার তো কেউ ক্ষতি করছে না এখনো সমাজে অনেক মানুষ আছে যারা একজন মা গর্ভবতী মা সন্তানের জন্ম দিতে গেলে বাড়িতে বসে ঠাকুর আর ভাবে আমার যেন নাতি হয় আমার যেন নাতি হয় আমার যেন নাতি হয় কেন নাতি স্বর্গে দেবে বাতি নাতনি দিতে পারবে না এরকম বহু বহু ফ্যামিলি আছে যারা একটা সময় মেয়েদের ওপর কঠিন কঠিন অত্যাচার করেছে সেই মেয়েই সেই বাবা মাকে দেখছে অথচ পুত্র সন্তান বাবা মার মুখের দিকে ফিরেও তাকাচ্ছে না তাই এই বিভেদটা আজকের দিনে একটু ভুলে গেলে বোধ হয় ভালো হয় যে মেয়ে এটা পারে ছেলে এটা পারে এটা পারে ছেলে এটা পারে মেয়েটা পারে না মানে ছেলেও সেটা পারে না এবং ছেলে যেটা পারে মেয়েও সেটা পারে এই বোধ যদি আমরা একটু ভেতরে ঢুকিয়ে নিই তাহলে আজকের কন্যা দিবস কিন্তু একদম সাকসেসফুলি সাকসেস হবে মানে আমরা সবাই খুব গর্বের সাথে বলতে পারবো যে আমরা প্রাউড ফিল করি আমরা কারোর মেয়ে আমরা কারোর মেয়ে এটা বলে আমাদের আমাদের খুব ভালো লাগে আজকে ডটার্স ডেতে সেই সমস্ত মেয়েদের অনেক 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 আদর যারা কোল আলো করে বাবা মার বাবা মার কোল আলো করে জন্ম নিয়েছে তার মানে এমনটা কিন্তু নয় যে পুত্র সন্তানগুলো একেবারেই খেলনা অবশ্যই পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুজনেই আমাদের কাছে খুব মূল্যবান দুজনকে সুন্দরভাবে সুস্থভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আমরা কন্যা সন্তান জন্মালো মানে ভয়ে ভয়ে থাকবো এমনটা কখনোই নয় আমরা মাথা উঁচু করে বলবো আমি এক কন্যা সন্তানের মা বা যার দুটো আছে তারও মানে এই কন্যা সন্তান জন্মেছে মানে আমি ভীষণ লাকি কারণ আমি জীবনের শেষ বয়স অবধি আমার সমস্ত অনুভূতি সেই মেয়েটার সাথে শেয়ার করতে পারব যেটা হয়তো ছেলেদের ক্ষেত্রে অনেকটাই মলিন ছেলেরা হয়তো এতটা ইমোশনাল হয় না অবশ্যই ব্যতিক্রম আছে কিন্তু মেয়েদের যে একটা ইমোশান সেটা ছেলেদের হয়তো একটু কম একটু চারপাশ দেখে বা নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি মেয়েরা অনেক বেশি অনুভূতিশীল হয় যেটা ছেলেরা হয়তো একটু হলেও কম তো যাই হোক আজ ডটার্স ডেতে আমি নিজে একজনের ডটার তো আমি সব মেয়েদেরকে বলবো সবাই ভালো থাকো আনন্দে থাকো সবাই সুপ্রতিষ্ঠিত হও পড়াশোনা করো নিজের মতো করে দু পয়সা রোজগার করো তাহলেই দেখবে জীবনটা খুবই সুন্দর ভালো থেকো সকলে